শিশুদের একটা কমন যে প্রবলেম দেখা দেয় সেটা হলো মাথা ব্যথা বিভিন্ন কারণে হয় সে পড়াশোনা করছে পড়াশোনার মাঝে হয়তো বললো যে মাথা ব্যথা অথবা বিভিন্ন অকেশনে স্কুলে যাওয়ার সময় অথবা পড়াশোনা করার সময় মাথা ব্যথার কথা সে বলে তো মাথা ব্যথা কী কী কারণে হতে পারে প্রথমেই নেই যে আমরা আসলে যতগুলো কারণে কমন কারণে আমাদের শিশু বয়সে চিকিৎসকের স্মরণাপন্ন হয় তার অধিকাংশের অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে মাথা ব্যথা একটা শিশুর যখন মাথা ব্যথা হয় তখন শুধু তার মাথা ব্যথা না তার কারণে তার পরিবারও মাথা ব্যথায় আক্রান্ত থাকে যে কেন আমার শিশুটির মাথা ব্যথা হচ্ছে তো আমরা আসলে যদি একটু বড় আমরা সাধারণত যদি শিশুর বয়সটাকে ভাগ করি দেখা গেল যে পাঁচ বছরের নিচে এবং পাঁচ বছরের উপরে যারা স্কুল বই এবং তার পরবর্তীতে টিনিজ যারা আমাদের তেরো থেকে আঠারো বছর বয়স এই তিন ভাগে মানে বয়স সন্ধিকাল সন্ধিকাল তিন ভাগে তিন রকম কারণে আসলে মাথা ব্যথার কারণ বা প্রাদুর্ভাব দেখা দেয় আপনি জেনে আশ্চর্য হবেন যে প্রায় ষাট ভাগ শিশু তার বড় হওয়ার আগেই কোনো না কোনো সময় মাথা ব্যথায় ভুগে থাকে বলে মেডিকেল রিপোর্টস আছে এবং আমরা যদি দেখি যে পাঁচ বছরের নিচে শিশুদের মাথা ব্যথার যে সকল কারণ তার মধ্যে অন্যতম হচ্ছে মাথার নিজস্ব কিছু রোগ এবং মাথার আশেপাশে আপনি জানেন আমাদের চোখ নাক কান গলা এগুলোর কমন প্রদাহ যেসব কারণে শিশুরা রোগে আক্রান্ত হয় এই সকল প্রদাহের কারণেও দ্বিতীয়গতভাবে বা কারণেও মাথা ব্যথায় আক্রান্ত থাকে এছাড়া শুধু মাথার কারণে মাথা ব্যথা যেটাকে আমরা প্রাইমারি হেডেক বলে থাকি সেটাও শিশুদের মধ্যে আনকমন না অনেক কমন হয়ে থাকে এছাড়া শিশুরা যখন একটু বড় হতে থাকে তখন তাদের দেখা যায় যে এখন অন্যান্য মেডিকেল কারণের সাথে সাথে তাদের গঠনগত কারণে চোখের দৃষ্টিশক্তির কারণে অনেকক্ষণ মোবাইল বা ট্যাব বা কম্পিউটারের সামনে বসে থাকার কারণে চোখের কারণে অনেকে কমনলি মাথা ব্যথায় ভুগে থাকে এছাড়া টিনি যারা থার্টিন অ্যান অ্যাভ পুরা বয়সন্ধিকালে যখন আসে তখন তাদের প্রাথমিক যে মাথা ব্যথাগুলো সেইগুলো প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে বিভিন্ন রকমের হরমোনাল চেঞ্জ হরমোনাল চেঞ্জ এছাড়া হচ্ছে আমরা যেমন কমনলি বড়দের মাথা ব্যথা যেটা কারণ দিনে থাকি মাইগ্রেন আমরা মনে করি এটা শুধুমাত্র বড়দের রোগ আসলে তা কিন্তু না শিশুদের শিশুদের ওই বয়স থেকেই শুরু হয় এবং এটা বড়কাল পর্যন্ত চলে এবং একটা গবেষণায় পাওয়া গিয়েছে যদি দুই তৃতীয়াংশ শিশু যাদের এই ধরনের টিনএজে মাথা ব্যথা শুরু হয় তারা দীর্ঘমেয়াদী বড়কালেও এই মাথা ব্যথাটা নিয়ে ভুগতে থাকে মানে এটা পারসিস্ট করে শিশু বয়স থেকে শুরু করে বড় অ্যাডাল্ট এজেও তাদের এটা পারসিন করতে আচ্ছা এই এর মাঝে আমি একটু যদি ইন্টারাপ্ট করি যে আসলে মাথা ব্যথা কি কোনো রোগ নাকি কোনো রোগের সিমটম এই এই বিষয়টা খুব ইন্টারেস্টিং আমরা আসলে অনেক সময় যেমন বলে থাকি জ্বর নিজে কোনো রোগ না জ্বর কোনো না কোনো রোগের কারণ উপসর্গ উপসর্গ বা লক্ষণ কিন্তু মাথা ব্যথাটা দুটোই মাথা ব্যথা নিজে একটা রোগ আবার মাথা ব্যথা অনেক সময় অনেকগুলো রোগের উপসর্গ বা লক্ষণ মাত্র সেটা তার প্রাথমিক না যেগুলো যে সকল কারণে মাথা ব্যথা উপসর্গ সেগুলোকে আমরা সেকেন্ডারি হেডেক বলে থাকি যদি আমি বলি যে কারো মনে করেন সাইনোসাইটিস হয়েছে নাক কান গলায় প্রদাহ হয়েছে ওখান থেকে তার মাথা ব্যথা হচ্ছে তার প্রাথমিক রোগটা কিন্তু সাইনোসাইটিস কিন্তু সে আমাদের কাছে সেকেন্ডারি কারণে এছাড়া মাথার কারণে যেগুলো আমরা বড়দের ক্ষেত্রে খুব অভ্যস্ত যে মাইগ্রেন টেনশন টাইপ হেডেক ক্লাস্টার হেডেক এই ধরনের রোগগুলোও শিশুদের মধ্যে আছে ওগুলোর মধ্যে মাথার কারণেই মাথা ব্যথা হচ্ছে অন্য কোনো কারণে